নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত লেটেস্ট ছয়টি আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো চাকরি সংক্রান্ত ছয়টি বিজ্ঞপ্তি, যেখানে প্রায় 70,000 পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে তোমাদের ট্রেডসম্যান, মেট, জেওএ, এমটিএস, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ফায়ারম্যান পদে নিয়োগ করা হচ্ছে। তো ফায়ারম্যান পদে এখানে 64 শূন্যপদ আছে, টোটাল 548 শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লাই মোড অনলাইনে অ্যাপ্লাই মোডের ডেট কিন্তু আর নেই, অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতের নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়। তো দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী SC/ST 5 বছর এবং OBC/ST 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের হাইট লাগবে 165 সেন্টিমিটার, এবং তোমাদের এখানে ওয়েট সরি এবং নর্থ ইন্ডিয়ান জোনের ক্যান্ডিডেটের জন্য 160 সেন্টিমিটার হাইট লাগবে, এবং চেস্ট লাগবে 81 সেন্টিমিটার, নাকুলি এবং 5 সেন্টিমিটার ক্ষমতা থাকতে হবে। সাথে বলা হচ্ছে তোমাদের 50 কেজি ওয়েট থাকতে হবে, ঠিক আছে। তো এবং দেখো, ফায়ারম্যান পদে তোমাদের এখানে তোমাদের বলা হচ্ছে 1.6 কিলোমিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের জন্য কিন্তু তার প্রযোজ্য না, ঠিক আছে। তারপরে দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে তোমাকে সিলেকশন করা হবে। দেখো, প্রথমে হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপর হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অ্যাপ্লিকেশন এখন কিন্তু অফলাইনে হচ্ছে, অফলাইনে তোমরা আবেদন করতে পারো। অ্যাড্রেস দেখো, এখানে দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেস তোমাদেরকে পাঠাতে হবে। দেখতে পাচ্ছ, কমেন্ডেড 41 ফ্ল্যাট, পিনকোড 709074 1, সি KRF 56 APU, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তো দেখতে পাচ্ছ, তোমাদের এই ডেট কিন্তু এখনও আছে, তোমরা কিন্তু এখনও অনলাইনে আবেদন করতে পারবে। অফলাইনে আবেদন করার শেষ ডেট কিন্তু 11 আগস্ট 2021। তোমরা যদি আবেদন করতে চাও, তাহলে এই ডেটের মধ্যে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো। তো এইসব ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সরাসরি কিন্তু সেখান থেকে সিঙ্গেল ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো কোন কোন পোস্টের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন। তারপর চলে আসবে, দেখো, SSC GD কনস্টেবলের একটা রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে, যেখানে 25,271টি পোস্টে কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের আবেদন শুরু হয়েছে 17/7/2021 থেকে, এবং যা চলবে 31/8/2021 পর্যন্ত, ঠিক আছে। তোমাদের অনলাইনে মধ্যে আবেদন করতে হবে। এখানে BSF, CISF, SSB, ITBP, AR এবং SSF পদে কিন্তু তোমাদের এই পোস্টে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে। দেখো, এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে কিন্তু 69,100 টাকা। তারপরে দেখো, এখানে বলা হচ্ছে কোন পদে কটে শূন্যপদ আছে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের সিঙ্গেল ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সরাসরি দেখে নেবে, ঠিক আছে। তো দেখো, এখানে SLID বলা হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এছাড়াও SC/ST 5 বছর এবং OBC/ST সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাসে কিন্তু তোমরা আবেদন যোগ্য, ঠিক আছে। তারপরে দেখো, বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, এবং সেটি কিন্তু নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মধ্যে আবেদন জমা দিতে পারবে। এবং মহিলা, SC/ST এবং ESM ক্যান্ডিডেট যারা আছে, তাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন ফি দিতে হবে না, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি কী কীভাবে নিয়োগ করা হবে। তার প্রথমে হচ্ছে কম্পিউটার বেস পরীক্ষা হবে, তারপরে হচ্ছে শারীরিক দক্ষতার পরীক্ষা, 3 নম্বর বলা হচ্ছে শারীরিক মাপের পরীক্ষা, তারপরে বলা হচ্ছে 5-4 নম্বরে মেডিকেল পরীক্ষা, 5 নম্বর হচ্ছে নথিপত্র যাচাই, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। এইভাবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো, এখানে শারীরিক মাপযোগ কথা, সেটা কিন্তু মেনশন করা হয়েছে, তোমরা চাইলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে ভিডিও, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, আবেদনের উপরে ভিডিও আমাদের তৈরি করা আছে, তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি দেখে নেবে। তারপর চলে আসবে 3 নম্বরে, এখানে দেখো মাধ্যমিক পাশের ডিফেন্সে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমাদের বলে দিলাম, এখানে কিন্তু তোমাদের কুক, বুট মেকার, কার্পেন্টার, ওয়াশম্যান, বারবার এবং সাফাইওয়ালা পদে কিন্তু তোমাকে নিয়োগ করাবে। প্রতি মাসে 19,900 টাকা বেতন দেওয়া হবে, এর উপরে একটা ভিডিও আমাদের আছে, তোমরা চাইলে কিন্তু সরাসরি দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে, ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন যোগ্য। বয়স সীমা হতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারো সরাসরি। এছাড়াও SC/ST এবং OBC/ST ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সে ছাড় পাবে, এবং OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পাবে। আবেদনের সময়সীমা 13 আগস্ট 2021 পর্যন্ত তোমরা সরাসরি আবেদন করতে হবে। তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন পদ্ধতি এখানে বলা হচ্ছে অফলাইনে তোমাদের ফর্মটি প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পরে তোমাদের সরাসরি সেই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় নথি দিয়ে তা সেটা কিন্তু তোমাদের এখানে এই যে রাইফেল রেগুলেটর, এই যে সেন্টার, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই PDF লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে।
এরপর চলে আসবো পরে। এরপর দেখো এটি কিন্তু একটা বড় নিউ রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, 2,397 শূন্যপদে গ্রামীণ ডাক সেবা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের নোটিশ নাম্বার মেনশন করা হয়েছে, আবেদন শুরু হয়েছে 20 জুলাই 2021 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 আগস্ট 2021। তো এখানে দেখো তোমাদের পোস্টে গ্রামীণ ডাক সেবক বা GDS পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে দেখো এখানে তোমাদের অন্যান্য পদ বলা হয়েছে, তো সব পদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি মাধ্যমিক পাস করতে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 10,000 টাকা প্রতি মাসে, 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া SC/ST প্রার্থীরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং OBC-রা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাবে। সাথে তোমাদের কী করতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, সাথে কিন্তু 60 দিনের একটা কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজ ট্রেনিং করা থাকতে হবে এবং তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। টোটাল 2,397 শূন্যপদে তোমাকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক কিন্তু এই পদে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে appost.in/gds-online এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে হবে। এই লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সরাসরি সেখান থেকে আবেদন করে দিতে পারবে। আবেদন ফি বাবদ তোমাদের এখানে 100 টাকা প্রয়োজন, ঠিক আছে। আবেদন ফি যারা জেনারেল এবং ইউআর ক্যান্ডিডেট আছো মানে OBC আছে তার জন্য কিন্তু 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং SC/ST এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম আবেদন ফি জমা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তো আশা করি আমরা এই ভিডিওতে তোমার দেখালাম। তারপরে দেখে নেবো আর কি বলা আছে। দেখো এখানে SSB হেড কনস্টেবল পদে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো SSB হেড কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করার জন্য তোমাদেরকে দেখো বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 22 আগস্ট 2021। তোমাদের পদের নাম হচ্ছে হেড কনস্টেবল গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হবে। পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং SC/ST-রা 5 বছর এবং OBC-রা 3 বছর বয়সে ছাড় পাবে। টোটাল 115টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে ইউআর কোটায় আছে 47টি, EWS কোটায় আছে 11টি, OBC কোটায় আছে 26টি, SC কোটায় আছে 21টি এবং ST কোটায় আছে 10টি। শিক্ষাগত যোগ্যতা বলা আছে, যে কোনো বোর্ডটায় যদি তোমরা উচ্চমাধ্যমিক পাস করে থাকো এবং সাথে কিন্তু কম্পিউটারে যদি 35টি ওয়ার্ড টেলার ক্ষমতা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার মানে তোমাদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন ফি বাবদ 100 টাকা ফি জমা দিতে হবে এবং SC/ST ex সার্ভিসম্যান এবং মহিলা আবেদনকারীদের জন্য কোনো রকম কিন্তু আবেদন ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের আবেদন করতে হবে সরাসরি SSB REC.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে নিয়োগ পদ্ধতি কীভাবে তোমার নিয়োগ করা হবে। প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট মানে PET পরীক্ষা হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে PST পরীক্ষা হবে। তারপরে দেখো রিটেন এক্সাম মানে রিটেন এক্সামিনেশন হবে 3 নম্বরে, 4 নম্বরে স্কিল এবং টাইপিং টেস্ট, ঠিক আছে, এবং 5 নম্বরে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 5টি ধাপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারো 22 আগস্ট 2021 মধ্যে। এবং লাস্টে চলে আসবে, এটা কিন্তু নতুন আপডেট, তোমাদের দেখাবো। দেখো এখানে বলা হচ্ছে বাংলা সহায়ক কেন্দ্রের চাকরি প্রতিটি জেলায় নিয়োগ আবেদন করতে করুন। তো প্রতিটি জেলা থেকে কিন্তু বাংলা সহায়ক কেন্দ্রের পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাকে নিয়োগ করা হবে এবং তারপর বলা হচ্ছে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া SC/ST OBC-র সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর এবং 5 বছর ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে উচ্চমাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, মানে কম্পিউটারটা ট্রেনিং সার্টিফিকেট তোমার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই কম্পিউটার সায়েন্স ট্রেনিং সার্টিফিকেট লাগবে, কারণ এটি কিন্তু আপলোড করতে হবে। তোমরা অনলাইনে হয়তো আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ কিন্তু 21 আগস্ট। আবেদন করার জন্য তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে wbbsk.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি আবেদন করে দিতে পারবে। তো এর উপরে সর একটা ভিডিও আমাদের তৈরি করা আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখিয়ে দেবো। তো দেখো এখানে বলা আছে কোন কোন ডকুমেন্ট তোমার প্রয়োজন, 1 কপি কালার ফটো, আবেদনকারীর সিগনেচার, বয়সের প্রমাণপত্র, শেষ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, আধার কার্ড এবং কার্ড সার্টিফিকেট, এইগুলো হলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে 6টি সেরা চাকরির খবর তোমাদের দিয়ে দিলাম, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম ভিডিও এবং চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো বন্ধুরা এবং তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।